আদালতের নির্দেশ। এবার পূজো জেলেই কাটবে পার্থর। আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলের। প্রতি বছরই দায়িত্ব নিয়ে সামলান এই পূজোর কাজ। এবছর কলকাতার নাকতলা উদয়ন সংঘের পূজোতে আর থাকা হবে না পার্থ চট্টোপাধ্যায়ের। পূজো কাটবে জেলে। এদিন আদালতে তোলা হলে বিচারক আগামী 5ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। বুধবার শেষ হয় পার্থের সিবিআইয়ের হেফাজত। বুধবারই শেষ হয় পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হেফাজতের মেয়াদ। এদিনই সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে তোলা হয়। এদিন আদালতে তোলা হলে সিবিআই ফের নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন জানায়। শুরু হয় দুপক্ষের সওয়াল জবাব। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি আগামী 5ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অনুব্রত মণ্ডলকেও সিবিআই এর বিশেষ আদালতে তোলা হয়। আদালতে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করেন তার আইনজীবী। সেই আবেদনও খারিজ করেছে আদালত। সুতরাং এবার পুজোতে জেলেই থাকতে হবে বীরভূমের কেষ্টকে। এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অশোক সাহা, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও এদিন আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে প্রয়োজনে সিবিআই আধিকারিকেরা জেলে গিয়েও জেরা করতে পারবেন। বিচারক রায় ঘোষণার পর এদিন প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের প্রতিক্রিয়া দেননি পার্থ চট্টোপাধ্যায়। কোনো ডেভেলপমেন্ট নেই, সেই ডেভেলপমেন্ট দেখাতে পারেনি বলে বা বুঝতে পেরেছি যে এনাকে কাজটাকে নিয়ে কোনো লাভ নেই। আজকে নিজে থেকে আরো 9 দিন সুযোগ থাকা সত্ত্বেও ওনারা ডিসি চাইনি, জুডিশিয়াল কাস্টডি চেয়েছে এবং বেল অবজেকশন করেছে, যে কারণে যে আরো কিছু ডকুমেন্ট সিজ করতে হবে। বাট ইন দ্য মিন টাইম যত সমস্ত ডকুমেন্ট সিজ করা ছিল ওনার বাড়ি থেকে বা স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে সমস্ত কিছু সিজ করা হয়েছে। তো আমাদের বক্তব্য ছিল যে সিবিআই কোনো রকম কারণ দেখাতে পারছে যে আজকের পর আর কোনো রকম ডিটেনশন লাগছে, যে কারণে পুলিশ কাস্টডি চাইনি। আর জুডিশিয়াল কাস্টডি যেটা চেয়েছে সেটা ভীষণ দুর্বল এবং তার কোনো রকম কারণ দেখাতে পারেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।